শুরু করবে আপনাদের স্বাগত। প্রথম পর্বে আমি প্রথম তিনটে প্যারাগ্রাফ আলোচনা করেছিলাম, আজ এই দ্বিতীয় পর্বে চার নম্বর প্যারাগ্রাফ থেকে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি। পড়তে পড়তে বলছে চার নম্বর প্যারাগ্রাফে, এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো পাড়া জুড়লো, সেটা খোকার পক্ষে আড়াবে খোকার অভিভাবকের পক্ষেও, আর পাড়ার কথা তো বলাই আছে, কিন্তু বর্গীয় দেশে নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পত্রা খোড়াই হয়ে থাকে। এবার বলছে যে আসলে আমাদের এই খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে, এই যে ছোটবেলায় যে আমাদের এই মোলায়ম রূপকথার যে ছড়া, সেটা আমরা প্রত্যেকেই কমফি শুনে বড় হয়েছে। এই যে ছড়াটাকে কোথায় রবীন্দ্রনাথ আনছেন এবং সেই সঙ্গে রূপকথার থ্রুতে, রূপকথার দ্বারা কোথাও যে একটা নিষ্ঠুর ইতিহাসের মানে বর্গী আক্রমণের যে ইতিহাস আমাদের জানি, সেই ইতিহাসকে স্মরণ করে দিচ্ছে। এবং সেই স্মরণ করে দেওয়ার ফলে বলছে যে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো পাড়া জোড়ালো, অর্থাৎ খোকা ঘুমালো পাড়া জোড়ানোর মধ্যে একটা রূপকার্থ আছে, খোকা ঘুমালো পাড়া জোড়ালো, অর্থাৎ খোকা যেমন ঘুমায় সেক্ষেত্রে পাড়ার পক্ষে এটা সুখকর এবং তার অভিভাবকের পক্ষেও। আসলে খোকা একটা দেশের ভবিষ্যৎটা কি, রিজার্ভেন্স কি, তাদের তরুণ প্রজন্ম আর শিশুরা, সুতরাং শিশুদেরকেও বশ মানে সেই ধর্মের আফিম খাইয়ে ক্ষমতার মানে বসে তারাও যেন ঘুমিয়ে পড়েছে, তারা যে একটা কোথাও যেন ঘোরের মধ্যে রয়েছে, তাদেরকেও তাদেরও যে প্রতিবাদ করবার যে প্রথম থেকে যে সুচারু ধারালো গুলো মানে যে টুলস গুলো সেটাকে মেরে ফেলা হয়েছে, সেজন্য তারা ঘুমিয়ে পড়েছে, এই জন্য ওই যে শাসক শ্রেণী ওই মানুষগুলো তারা আশ্বস্ত। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞেস করা গেল এমন হলো কেন, তারা এক বাক্যে শিকানারে বললে এটা ভূতের দোষ নয়, ভূতুরে দেশের দোষ নয়, একমাত্র বর্গীরই দোষ, বর্গী আসে কেন, অর্থাৎ নিজের যে দুর্বলতা, নিজের যে আমার সার্বিকভাবে অসারতাকে প্রমাণ মানে ঢাকবার জন্য মানে একটা সাপ দিয়ে মাছ ঢাকার মতন অবস্থা, সেটা করবার জন্য এই 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 কোথায় এই শিরোমণি শিরোমণি এরাও সেই মানে সেই সরকার দ্বারা বা মানে শাসক শ্রেণী দ্বারা অ্যাপয়েন্টেড কিছু মানুষ, যারা সবসময় কিছু সুযোগ সুবিধার বিনিময়ে শাসকের কথাই বলে, তারা কি বলছে, তারা বলছে যে এটা ভূতের দোষ নয়, ভূতুরে দেশের দোষ নয়, একমাত্র বর্গীর দোষ, বর্গী আসে কেন, অর্থাৎ বর্গী আসবে নাই বা কেন, বর্গী আসবে কেন, অর্থাৎ মাথায় রাখতে হবে একটা জিনিস, সেই অর্থ সেদিক থেকে একটা কনফ্লিক্ট চলে আসছে যে সিভিল ওয়ার, অর্থাৎ দেশের যে একটা অস্থিরতা, যে আনরেস্ট, যে সব শারীরিকভাবে যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতাকে দাঁড় করিয়ে অস্থিরতার জায়গা থেকে কিন্তু বাইরে থেকে আরো বেশি মানুষ আক্রমণ করতে পারে, সেই সময় সেটা হয়েছিল, সুতরাং বর্গীরা তো আসবেই, লুণ্ঠন করতে আসবেই, এটা তো তার মানে লুঠেরাদের একটা বৈশিষ্ট্য, যেখানে দেখবে দুর্বলদের রাজ, যেখানে দেখবে অরাজকতা, সেখানে একটা নিজের মানে আধিপত্য কায়েম করে সেখান থেকে লুটে নিয়ে চলে যাবে, সেটাই হয়েছিল। এবার কি হচ্ছে, শুনে সকলেই বললো তা তো বটেই, অত্যন্ত সান্ত্বনা বোধ করলি, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে, বর্গী আক্রমণ করেছে, এটা 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 কারো দোষ নয়, বর্গীটিদের দোষ, বর্গী আক্রমণ করলো কেন, শাসকের কোনো ভূমিকা নেই, অর্থাৎ এই যে এই যে এই যে ধর্মীয় ভাবে নতুন নতুন কিছু সংস্কৃতি আসছে, এটা আমি আসতে দেবো না, তুমি এলো কেন, এলো কেন, না আমরা তবু তো এই নিয়েই বেঁচে থাকবো, এরকম একটা সিদ্ধান্ত। দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘরে অভূতের পেয়াদা, ঘরে গেরস্থের টেকা দেয়, ঘর থেকে বেরোবার পথ নেই, একদিক থেকে এহাকে খাজনা দাও, আর একদিক থেকে ওহাকে খাজনা দাও, এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে, অর্থাৎ এই হচ্ছে মূল সমস্যা, শাসকের দাতনক সবটা বেরিয়ে আসছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও আক্রমণের পরও বর্গী আক্রমণের পরও কিন্তু তার একমাত্র তারও সেও কিন্তু কোথাও না কোথাও প্রকারান্তরে লুটেরা, তাদের যে জনসাধারণ তাদেরকে দিতে হবে ধর্মের নিক্তিতে, তাকে যেন ধর্মকে দাও, ধর্মকে দাও, ঠাকুরকে দাও, ঠাকুর কোনদিন চায় না, ধর্ম কোনদিন টাকা চায় না, বা যারা এই এই প্রতিকূল পরিস্থিতিতেও শাসক কখনো চাইবে না, তারা আমার প্রজাদের এই অবস্থাতেও আমি তাদের থেকে আরো বেশি করে ট্যাক্স বসাই, কিন্তু না তাদেরকে দিতে হবে, খাজনা দাও, খাজনা দাও, কিন্তু প্রশ্নটা খাজনা দেবো কিসে, কারণ আমাকে তো বর্গী আক্রমণে আমরা জর্জরিত, অর্থাৎ আমাদের যদি আমাদের আমাদের তুমি কোথাও দিচ্ছ না, আমাদের অর্থনীতি সচল নয়, আমরা কোথাও ভাবে খেয়ে পড়ে বাঁচতে পারছি না, অপূরণ তো আমাকে খাজনা দেবো, এ আবার কিসের কিসের জিনিস বলছে, এ কিসের শাসন, জিজ্ঞাসা চিহ্ন আমাদের সামনে চলে আসে, একটা বিস্ময় আমাদের সামনে চলে আসে। এতকাল উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো খুশ ছিল না, এই যে বিভিন্ন দিক থেকে ধান খেয়ে যাওয়ার কথা হচ্ছে, একটা আমাদের যে মানে ভারতবর্ষের ইতিহাস দেখতে গেলে
সেই ভারতবর্ষ ইতিহাসের একটা চলমান ইতিহাসের যে অন্ধকার মুখ দিকগুলো বা একটা মানে ঘটমান সত্যগুলোকে রবীন্দ্রনাথ তুলে ধরছেন, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ বিভিন্ন দিক থেকে ভারতবর্ষ এমন একটা দেশ যারা কিনা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইউরোপ বলুন মানে বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশগুলো থেকে ভারতবর্ষ এসছে, কারণ ভারতবর্ষ ছিল সম্পদের একটা ভান্ডার, সেটা লুটে নিয়ে গেছে, অর্থাৎ তারাই যেন সেই বুলবুলিরা ধান খেয়ে গেছে, এটা যেন ভারতবর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে, কারো ঘুষ ছিল না। জগতে যারা হুঁশিয়ার তারা এরা তাদের কাছে ঘেঁচতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে গেছে এবং প্রায়শ্চিত্ত করেও না। অর্থাৎ কি বলছে মানে এরা যারা সজাগ সজাগ থাকলে তো মুশকিল, তাদেরকে উল্টে দেবে, তাদেরকে প্রতিবাদ করবে, তাদের সঙ্গে এরা বেশি মেশে না, তাই জন্য শিরোমণি চূড়ামণি দলকে দিয়ে সেই স্বীকৃতিটাকে পাইয়ে নেয় যে বলে যে তারা পুঁথি খুলে বলে বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি, অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে প্রবুদ্ধমিব সুপ্ত, অর্থাৎ সুপ্ত থাকাই বা একদম ডরমেন্ট থাকাই হচ্ছে একটা সবচেয়ে বড় বড় আদর্শের জায়গা, পবিত্র জায়গা। এবং এই এই যে জায়গাটা একটা ভুল ইডিওলজিকে সাবস্ক্রাইব করে দিচ্ছে, ভুল ইডিওলজিকে তারা তাদের ভেতরে মানে লেপন করে দিচ্ছে এবং সেটাকেই তারা সত্যি বলে সত্যের পথ বলে জানছেন, এই যে চূড়ান্ত ভুলটাকে শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়। আনন্দ কেন হয়, না বাবা আমি বোধহয় যেটা ভাবছি এটা একমাত্র একটা খুব সত্যের পথ, এটাই আনন্দের পথ, এটাই হচ্ছে আমার আমার যে আমি যে পথে আছি পথটা একদম ঠিক পথ। কিন্তু এই যে বারবার করে বলছেন এখানে একটা কথা আছে না, খাজনা দেব কিসে, এই খাজনা দেব কিসেটা পৃথিবীর ইতিহাসে এটা হয়ে আসছে, যতই বড় শক্তিমান হোক না কেন এই স্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা অ্যান্টি স্টাবলিশ মানে যে একটা অ্যান্টি স্টাবলিশমেন্ট গড়ে উঠেছে, তারা বারবার করে মানে তারা বারবার করে প্রশ্ন ছুড়ে দেয়, বারবার করে চ্যালেঞ্জ জানায়, এটা এটা কেন, এটা কেন, এটা কি, এটা কেন, কি হবে, প্রশ্ন ছড়াটাও একটা মানে মানে তার বিবেকের কাজ, একটা সততার কাজ, সাহসিকতার কাজ। এবং সেই মুহূর্ত দিয়ে যে আমাদের খুব মনে পড়ে যায় সেই তলস্তয়ের যে ন্যাকেড কিং এর সেই শিশুটির কথা, বা বাংলায় যেটাকে রূপান্তর করেছে আমাদের সামনে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ শিশু বলে, মানে সরি উলঙ্গ রাজা বলে, সেখানে সেই সত্যবাক সরল শিশুটি প্রশ্ন করছে রাজাকে, রাজা তোর কাপড় কোথায়, অর্থাৎ সেই কোথাও যেন এরকম একজন মানুষের প্রয়োজন আছে যে যে প্রশ্ন করতে পারবে রাজা তোর কাপড় কোথায়। তৎসত্ত্বেও এই প্রশ্নকে ঠেকানো যায় না, এটা তো বললাম। হ্যাঁ, এবার আসছি আমাদের পঞ্চম প্যারায়। কিন্তু তৎসত্ত্বেও এই প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেব কিসে, শ্মশান থেকে মশান থেকে জোড় হাওয়া, হাহা করে তার উত্তর আসে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, মুখে রক্ত দিয়ে। কিন্তু প্রশ্নকে ঠেকানো যায় না, প্রশ্ন আসবেই, একবার যখন একটা আসতে শুরু করে প্রতিবাদ, যখন প্রতিবাদের মানে মানুষ যখন মুখরিত হয় তার সঙ্গে সঙ্গে একটা মানুষের হাত যখন মানে বায়ুতে উদ্বেলিত হয় মানে উত্থিত হয়, তখন আরো অনেকগুলো হাত, অনেকগুলো আওয়াজ, অনেকগুলো মানে তার যে মোশনটা আরো বেশি করে সক্রিয় হয়। কিন্তু গোসা থেকে উত্তর আসে অব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, অর্থাৎ তোমার সমস্ত দিয়ে খাজনা দাও, এটা যেন এই এই বয়ানটা এই এই স্টেটমেন্ট যেন কত শাসক শ্রেণীর স্টেটমেন্ট। প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না, তাই আরো একটা প্রশ্ন উঠতে পারে, ভূতের শাসনকালটা কি অনন্তকালই চলবে, অর্থাৎ কি। আর বলে আমি বললাম প্রশ্ন একা আসে এখন আসে তার অনেকগুলো 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 তার রোষটা বারবার করে তার একটা রিপেল এফেক্ট মানে ডমিনো এফেক্টের মতন আসে, একটার পর একটা ক্যাসকেডিং এফেক্ট যাকে বলে, একটা আসলে তার ঘাড়ে 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 পরপর অনেকগুলো আসতে থাকে, ঠিক সেরকমই। আর একটা প্রশ্ন এসছে ভূতের শাসনকালটি কি অনন্তকাল চলবে, শুনে ঘুমপাড়ানি মাসি পিসি আর মাস্তুত পিস্তুত দল কানে হাত দিয়ে বলে কি সর্বনে, যে ঘুমপাড়ানি মাসি পিসি মাস্তুত পিস্তুত দল আসলে এটা কোথাও যেন নেপোটিজমের লক্ষণ, স্বজন পোষণের, আমার ক্ষমতায় থাকার, আমার যে ক্ষমতার অলিঙ্গ থাকবার ফলে যে মানুষগুলোকে আমি কাছে পিঠে যাচ্ছি, আমার আমার চারধারে যে মানে দাঁড়াচ্ছি, আসলে ক্ষমতার যে মৌচাক, ক্ষমতার মধু তো একটা খুব মারাত্মক জিনিস, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তাদেরকে রাখতে পারবার এটা যে দৃষ্টান্ত, সেখান থেকে এই মানুষগুলোকে মানে কাছে পাওয়া যায় এবং সেই মানুষগুলোকে তাকে কিছু দেওয়া যায়, কিছু দিয়ে সেই মানুষগুলোকে তার দলে টেনে নেওয়া যায় এবং তাকে দিয়ে কিছু লিখিত অলিখিত বয়ান তৈরি করে নেওয়া যায়। কি সর্বনাশ, এমন প্রশ্ন তো বাপের জন্য শুনিনি, তাহলে সনাতন ঘুমের কি হবে, সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের, এটা বলছে কারা, এটা বলছে মাসি পিসি সেই মানে মাসুত বিস্তুত দল, তারা বলছে অর্থাৎ ইমা এরকম প্রশ্ন তো প্রশ্ন কোথাও যেন সেই প্রশ্নটা তাদের হৃদয়ে গিয়ে, তাদের মাথায় গিয়ে, তাদের কানে গিয়ে একদম যেন সজলে আঘাত করলো এই প্রশ্নটা, অর্থাৎ এই যে তারা কিন্তু এতদিন পর্যন্ত তার তাদের মানুষ প্রজাদের থেকে তাদের সেই মানে যারা তাদের অধস্তম তাদের থেকে এই একদম যেন আনুগত্যহীন মানে প্রশ্নহীন আনুগত্যকে বিশ্বাস করতে কিন্তু আস্তে 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 প্রশ্ন উঠতে শুরু করেছে, এটাই সময়ের নিয়ম ইতিহাসের নিয়ম। প্রশ্নকারী
বলে সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গির দল, এদের কি করা যায়? অর্থাৎ আধুনিকতম বুলবুলির দল না, যে আধুনিকতম বুলবুলির দল আসলে এই এই মানুষগুলো, তোমরা, এই সরকার, তোমাদের এবং সেই বর্গির দল যে কিনা সেই তার হিংস্রতা নিয়ে আমাদের সামনে ধরা দিচ্ছে, তাদের কি হবে? মাসি পিসি বলে বুলবুলিকে ঝাঁককে কৃষ্ণ নাম শোনাম আর বর্গির দলকে। অর্থাৎ কোথাও যেন ধর্মের টনিক, ধর্ম দিয়েও যেন কোথাও যেন সবটা, মানে ধর্ম দিয়ে আবার তাকে ধর্মের আফিম খাইয়ে তাদেরকে বড় মানে আবার চুপ করিয়ে রাখবো, বাইরে কেউ এলে কোথাও যেন তাকেও আমরা আমার ধর্মের যে আমার যে ঝাঁপি তাকে তাকে সেটাই পুড়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা। মাসি পিসি বলে বুলবুলির ঝাঁকে কৃষ্ণ নাম শোনাম আর বর্গির দলকেও। অরবাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছড়াবো। অরবাচীনেরা যেমন করে পারে ভূত ছড়াবো, অরবাচীনেরা মানে আমাদের মতন অরবাচীন, আনাড়ি, অরবাচীন কথার অর্থ হচ্ছে আনাড়ি, অর্থাৎ সেই দেশের কিছু মানুষ যারা কিনা আর পেয়ে উঠছে না, প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে, যেমন করে পারে ভূত ছড়াবো। এটা খুব এই প্রথম যেন কোথাও একটা গম্ভীর একটা গর্জন, মানে সেই রকম একটা মানে আটশাটা গর্জন শুনতে পেলাম। ভূতের ন্যায় চোখ পাখি বলে চুপ, এখনো ঘানি অচল হয়নি। অর্থাৎ এই যে ঘানি চলছে এখনো, বলত তো আমরা বলত এখন ঘুরে চলেছ, এখন প্রচুর বলদ আছে যারা কিনা এই ঘানিটাকে সচল রেখেছে, যে সচল অর্থাৎ যে সচলতার দিক থেকে আমরা অনেক সুখে আছি। শুনে দেশে খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাঁচ ফিরে শুয়ে। অর্থাৎ এই খোকাটা আবার বললাম, খোকা হচ্ছে পরবর্তী প্রজন্মের একটা ভিত, কিন্তু খোকাকে যে ঘুম পাড়িয়ে রাখা গেছে বা এটা নিশ্চিন্ত আমার, অর্থাৎ আমার যে পরবর্তী যে রিজার্ভ বেঞ্চ আসছে তারাও কিন্তু প্রতিবাদ করছে না, এটাই আমার সবচেয়ে বড় মস্ত বড় সান্ত্বনার জায়গা। ছ নম্বর এবং শেষ প্যারাগ্রাফ কি বলছে? মোদ্দা কথাটা হচ্ছে বুড়োকর্তা বেঁচেও নেই মরেও নেই, ভূত হয়ে আছে, দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না, এটা সবচেয়ে মুশকিল। মরে গেলেও একটা তার একটা অবস্থান আছে, মরে গেছে, বেঁচে থাকলে তার একটা অবস্থান আছে, বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে এবং মরে যাওয়ার মধ্যখানে যে মধ্যবর্তী অবস্থান, এটা খুব মানে একটা হজপরে একটা ঘটমটা একটা অবস্থান, এই অবস্থানটাকে কমপ্লেন করা যায় না, এটাই হচ্ছে শাসকের ডিপ্লোমেসি। তারা যেটা বলে সবসময় বোঝা যায় না, অর্থাৎ একটা ডিপ্লোমেটিক অবস্থান এবং ডিপ্লোমেটিক তাদের যে ডায়লগ সবসময় একটা ডিপ্লোমেটিক হয়, সেইটার একটা উপস্থিতি আমরা পাচ্ছি। পুরো মিলিয়ে নিলে দেখা যাবে কতটা রেলিভেন্ট, এটা 100-200-500 বছর পরেও তার রেলিভেন্সি থাকবে, প্রাসঙ্গিকতা থাকবে। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নাই বের হয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোর করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লি আমার ছাড়া। অর্থাৎ এই যে কর্তার সঙ্গে কথোপকথন, কর্তা কিন্তু জানিয়ে দিচ্ছে আসলে কোথাও যেন কর্তা সে ইঙ্গিতটা দিয়ে দেয়, আসলে সবটাই তো তোদের উপর নির্ভর করছে, তোরা যদি চাস তো আমাকে উল্টে দিতে পারিস, তোরা তোদের উপর নির্ভর করছে, তোরা পারিস না কি করবে, এটা আমার কি দোষ? অর্থাৎ কোথাও যেন এই কাবু করে রাখবার ফলে একটা বেশ কিছু একটা প্রজন্মকে বা একটা দুটি প্রজন্মকে তাদেরকে আফিম খাইয়ে রেখেছে, ধর্মের আফিম, এবং একই সঙ্গে তাদের মানে বুঝিয়ে কোথাও যেন তাদেরকে একটা থিতু করে রেখেছে, শান্ত করে রেখেছে, যে আমরাই যেটা চলছে, যে রাজত্বটা চলছে সেটাই সবচেয়ে ভালো এবং সেটাই সার্বিক, এখানে প্রশ্ন করা যায় না, সুতরাং চুপচাপ থাকাই মঙ্গল। তারা বলেন, ভয় করে যে কর্তা? কর্তা বলেন, সেখানে তো ভূত। অর্থাৎ তোমাদের আপনাদের বিরুদ্ধে কিছু বলতে তো আমার ভয় করে বলতে আমার সেখানে কি হবে আমি জানি না। অর্থাৎ আমরা এতদিন ধরে যেটা অর্থাৎ মানুষ অভ্যাস পাল্টে ফেললে খুব মানুষ মানে হেরে যায়, মানুষ ভাবে যে আমি এটা পাল্টে ফেললাম তাহলে আমি আমার নতুন দিনের রুটিন, নতুন দিনের যাপন, নতুন দিনের যে মুহূর্তগুলো কিভাবে বাঁচবো, অর্থাৎ পাল্টে ফেলাই যে বেঁচে থাকা সেটা তারা ভুলে গেছে, সেই যে ধারাপাতটা তারা জানে না। সুতরাং এই যে এই সৎসাহসটা নেই, সেজন্যই তারা এখনো পর্যন্ত আটকে রেখেছে, একদম তাদেরকে জড়িয়ে মানে অক্টোপাস বন্ধনে বেঁধে রাখতে পেরেছে, ছাড়ছে না। কর্তা বলেন, সেখানে তো ভূত। অর্থাৎ এই ভয়টাই যে ভূত, একটা কথা আছে যে বর্তমানের ভয় কোথাও যেন আমার কাছে ভবিষ্যতের ভূত হয়ে ঘাড়ে চাপে, এইখানে ঠিক এই জায়গাটাই দাঁড়িয়েছে। অর্থাৎ একটা সাধারণ গল্পের প্রেক্ষিতে রূপকথা কোথাও এসছে, কোথাও একটা মানে একটা সাধারণ গল্পের প্রেক্ষিতে, একটা সাধারণ গল্প তার প্রেক্ষিতে তার ভেতরটা দিয়ে একটা রাজনৈতিক ব্যঞ্জনা এবং রূপকর্থের দ্বারা ধর্ম, রাজনীতি, সমাজনীতি, অর্থনৈতিক সার্বিক যে ধাঁচা এবং তার যে সার্বিক অসারতা এবং তার যে গুণধরা সমাজ ব্যবস্থার যে কোথাও যেন আরো নতুন ভাবে তার পরিবর্তন দরকার এবং নতুনকে স্বাগত করবার যে মানসিকতা প্রয়োজন তার বড় অভাব রয়েছে, সেখান থেকে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন চিন্তা চেতনা, মনন আরো বেশি ইনসিল হওয়া প্রয়োজন সমাজের বুকে, সেটা বারবার করে ধরিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। এটা রবীন্দ্রনাথ তার আজীবনের সাহিত্যের একটা অপটিমিজম, তার সাহিত্যের একটা মূল বস্তু এটা করে এসেছেন। আমাদের মানে উক্ত আলোচনার যে বিষয় কর্তার হুক সেটাও তার ব্যতিক্রম নয়, এইটা হলো তার ওভারঅল গল্পের একটা মানে স্ট্রাকচার। আর যদি
আর নতুন কোনো আমার গল্পের সম্বন্ধে, আমার এই আলোচনা সম্বন্ধে নতুন কিছু তথ্য বা তথ্য দিয়ে আমাকে সাহায্য করতে পারেন, অবশ্যই আমি সেটা স্বাগত জানাবো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আবার বলবো প্রতিদিনের মতন যে আমার ভিডিওটা লাইক করো, আর আমাদের চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধু এবং ফ্যামিলির বিভিন্ন মেম্বারদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত, তাহলে খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই ভালো থাকবে, নমস্কার।